আসসালামু আলাইকুম, বিসিএস আমাদের একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন, সিনিয়র শিক্ষক বিসিএস বাংলাদেশ ও বিসিএস আন্তর্জাতিক বিষয়গুলি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটা ক্লাস নিয়ে এসেছি, সে হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশ থেকে বিসিএস সহ বিভিন্ন জব পরীক্ষায় 3 থেকে 4 মার্কের প্রশ্ন থাকে। কিভাবে এশিয়া মহাদেশ পড়লে খুব সহজেই এই মহাদেশ থেকে আপনারা 3 থেকে 4 মার্কের প্রশ্নের আনসার করতে পারবেন, সেই বিষয়ে আপনাদের একটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে এশিয়া মহাদেশ নেওয়ার জন্য আমরা মানচিত্রে চলে যাচ্ছি। এই মানচিত্রে আমরা জানবো যে এশিয়ার অবস্থানটা জানবো। গত ক্লাসে আপনারা দেখেছেন এশিয়ার অবস্থান, এই ইয়েমেন থেকে শুরু করে তুরস্ককে কেন্দ্র করে এই রাশিয়াকে নিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া তো আমরা জানি যে আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আর এই মহাদেশের আয়তন হচ্ছে 4,01,44,000 বর্গ কিলোমিটার। এই এশিয়া মহাদেশের স্বাধীন দেশ রয়েছে 44টি। আর সর্বশেষ স্বাধীন দেশ রয়েছে হচ্ছে এটা হচ্ছে পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর 2002 সালে তারা ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তো এশিয়া মহাদেশের আমরা যদি ভৌগোলিক অবস্থানটা দেখি, এশিয়া মহাদেশের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, দক্ষিণ পশ্চিম দক্ষিণে রয়েছে আরব সাগর রয়েছে, আর উত্তরে রয়েছে উত্তর মহাসাগর এবং পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর। আর এশিয়া মহাদেশের আমরা উত্তরের যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুর রয়েছে চেলিস্কিন বিন্দু, এবং দক্ষিণের যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটার নাম হচ্ছে মিয়ামি বিন্দু, এটা মালয়েশিয়ায়। এবং পশ্চিমে রয়েছে তুরস্কের যে বেবা অন্তরীপ, এবং পূর্বে সর্বপূর্বে রয়েছে বেজনেভ অন্তরীপ। এই হচ্ছে চারদিকে আমরা সীমানাটা পেয়ে গেলাম। আর এই এশিয়ার মধ্যভাগ দিয়ে, এশিয়ার দিক দিয়ে যে রেখাটা গিয়েছে, এই রেখাটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে বিষুব রেখা গিয়েছে এশিয়ার নিম্নভাগ দিয়ে, এবং এশিয়ার ঠিক মধ্যভাগ দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আর এশিয়ার পূর্ব দিক দিয়ে গিয়েছে, এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, পূর্ব দ্রাঘিমা রেখা গিয়েছে এশিয়া মহাদেশ। তো এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো একটু দেখবেন। আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। আচ্ছা, এরপর হচ্ছে এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44টি। আর এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর। আচ্ছা, এখন আমরা জানবো যে এশিয়ার সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু সম্পর্কে জানবো।
তো এশিয়ার সর্বোচ্চ বিন্দু এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,850 মিটার। এই মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপাল এবং চীনে অবস্থিত। আর সর্বনিম্ন বিন্দু যেহেতু মাউন্ট এভারেস্ট কোথায়, এটা হচ্ছে নেপাল আর চীনে, এখানে হচ্ছে মাউন্ট এভারেস্ট অবস্থিত। আর এশিয়া তথা পৃথিবীর সর্বনিম্ন বিন্দু বা গভীর খাদ, এই গভীর খাদের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চটা হলো যে প্রশান্ত মহাসাগরে ফিলিপাইনের কাছে, এখানে হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা হচ্ছে 10,924 মিটার। এত গভীর যে আপনি যদি হিমালয় পর্বতের গোড়া থেকে কেটে এটাকে এটা ডুবিয়ে দেন তারপরও ফাঁকা থাকবে। আর এখানে কোনো মানুষ যেতে পারেনি, তো সেই ক্ষেত্রে এখানে গিয়েছেন 2012 সালে টাইটানিক ও এভারেস্টের পরিচালক, তার নাম হচ্ছে জেমস ক্যামেরুন, তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন।